সিন বলেন, ভিতরের ফ্রেমটা বলেন, কেসে এবং ফোম সবই মানসম্মত। রেক্সিন বলেন, ফোম বলেন, সবকিছু চান ইউজ করা হয়েছে। এখানে শুধু দেশি পণ্যের মধ্যে আমাদের দেশীয় কাঠ জিল ইউজ করা হয়েছে এবং গর্জনের প্লাইউড ইউজ করা হয়েছে। এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, সেম মেটেরিয়ালস দিয়ে তৈরি। এটার মধ্যে যে রেক্সিনটা, সেই রেক্সিনটা চায়না, এটা বাংলাদেশের কোনো রেক্সিন না। এর প্রাইসটা আমরা চাচ্ছি 3000 টাকা। 3000 টাকা, জি। এটা তো দুই সিটের না? জি, এটা টু সিটের। আর যদি তিন সিটার নিতে চাই তাহলে? যদি কেউ তিন সিটার নিতে চায় সেক্ষেত্রে আপনার 4000 টাকা। 4000 টাকা না? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডি শপিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। দেশ এবং দেশের বাইরে যারা এই অনুষ্ঠানে দেখছেন, আজকে ভিডিওটা হচ্ছে কিছু রেস্টুরেন্ট কিংবা অফিসের রিসেপশন আর কি সোফা নিয়ে। আর আমি আজকে চলে আসছি বেস্ট অন ফার্নিচারে। আর ওনাদের ব্যবসাটা মূলত হচ্ছে অনলাইন বিজনেস। ওনারা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে পণ্য বিক্রি করে থাকে। ওনাদের কারখানা এবং অবস্থান হচ্ছে ঢাকা কাজলা। আপনাদের সুবিধার জন্য দোকানের ফোন নাম্বার অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি। আজকে সম্পূর্ণ ভিডিওতে আমাকে হেল্প করবে আমার নাজমুল ভাই। তো নাজমুল ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তা আমাদের এই সোফাগুলো সম্পর্কে বিস্তারিত বলবেন। আসসালামু আলাইকুম, বেস্ট অন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট সোফা। জি, ঠিক আছে। আর এটার পাশে যেটা দেখতেছেন এটা হইলো আপনার অফিস সোফা আর কি, রিসেপশনে যেটা ব্যবহার করার জন্য আর কি। যে আমরা এই রেস্টুরেন্ট সোফা নিয়ে আগে শুরু করি। জি, এটা সম্পর্কে আমাদের বলেন। আমাদের এই সোফাগুলি আমরা তৈরি করতেছি আমাদের সুদক্ষ কারিগর দিয়ে। জি, এবং এটার মধ্যে যে ম্যাটেরিয়ালসগুলি ইউজ করা হয়, যেরকম আপনার রেক্সিন বলেন, ভিতরের ফ্রেমটা বলেন, জি, ঠিক আছে, এবং ফোম সবই মানসম্মত, ঠিক আছে। আপনার এটার দিক থেকে যদি আমি বলতে চাই, এটার যে ফোম আপনার ইটা আছে, এই রেক্সিনটা আছে, জি, এটা খুবই মানসম্মত। আর এটার মধ্যে যে ফোমটা ইউজ করা হয়েছে এটা হলো আপনার সুপার সফট ফোম, ঠিক আছে। এই ফোমটা আপনার রেক্সিনটা যে ইউজ করা হয়েছে এটা কোন দেশি ভাইয়া? রেক্সিনটা হলো চায়না। চায়না না? জি, এটার মধ্যে আপনার রেক্সিন বলেন, ফোম বলেন, সব কিছু চায়না ইউজ করা হয়েছে। জি, এখানে শুধু দেশি পণ্যের মধ্যে আমাদের দেশীয় কাঠগুলি ইউজ করা হয়েছে এবং গর্জনের প্লাইউড ইউজ করা হয়েছে। জি জি, ফ্রেমটার মধ্যে। ওকে, তো আমাদের যে ফোমটা লাগানো হয়েছে এই ফোমটা আপনার সুপার সফট ফোম, যেটা আপনার 40 বছরের মধ্যে বসবে না। যদি বসে সেক্ষেত্রে আমরা এটা রিটার্ন করে নিয়ে নেব। জি জি, খুবই হেভি ফোম ইউজ করা হয়েছে দর্শক। আর ভিতরে কী কাঠ ইউজ করা হয়েছে? গর্জনের ফ্রাই। জি, আমাদের ফ্রেমটা তৈরি করা হয়েছে আপনার মেহগনি কাঠ এবং গর্জনের প্লাইউড দিয়ে। জি, ওকে। ঘুণে ধরার মতো কোনো সম্ভাবনা নেই। সম্ভাবনা নাই। আর এই সোফাটা কত ফিট ভাইয়া? এটা হলো আপনার 40, মানে পাশের কি টু সিটের সোফা এটা। এটা পাশে হলো 40, আর এটার যে লেন্থটা আছে আর কি এটা হলো 36 না? আর হাইটটা হলো আপনার 36। আর এটার কালারটা কয়টা কালার আছে ভাইয়া? এটার মধ্যে কালার এই ডিজাইনে একটাই করা হয়েছে, কিন্তু যদি কেউ চায় তার মন মতো কালার করে দিতে পারবে, মডিফাই করে কালার করে নিতে পারবে। যেমন এই যে আমাদের কালারগুলো দেখাচ্ছি আপনাদের, এই কালারগুলো আপনারা করে নিতে পারবেন। খুবই সুন্দর সুন্দর কালার আছে দর্শক, দেখাচ্ছি আপনাদের। ওকে ভাইয়া, আচ্ছা ভাই, এটা প্রাইসটা যাচ্ছিলেন কত? এটার প্রাইসটা যাচ্ছে আমরা 9000 টাকা। 9000 টাকা? জি, ফিক্সড প্রাইস। জি, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ফিক্সড প্রাইস। তারপরেও যদি কোনো কাস্টমার বলে যে হ্যাঁ আমাদের প্রোডাক্ট ওরকম পর্যায়ে লাগবে, যে দেখা যায় যদি কোয়ান্টিটি বেশি হয়, হ্যাঁ কোয়ান্টিটি যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা কিছুটা ছাড় দেবো। আর দর্শক, ওনারা আপনার কোয়ালিটি সম্পর্কে কোনো স্যাক্রিফাইস করে না, কোয়ালিটি 100% ওনার কাছে। জি 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 জি। আচ্ছা, পাশে যে সোফাটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে আমাদের বিস্তারিত বলুন ভাইয়া। আমাদের আপনার পাশে যে সোফাটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার অফিস সোফা, যেটা রিসেপশনে ইউজ করা হয়। খুবই সুন্দর। এটা রেস্টুরেন্টে ইউজ করা যায়? জি জি, এটা যদি কেউ ফ্যামিলি মানে তার ওই বাসায় ইউজ করতে চায় সেক্ষেত্রে পারবে, কোনো সমস্যা নেই। জি, এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, সেম মেটেরিয়ালস দিয়েই তৈরি। এটার মধ্যে যে রেক্সিনটা, সেই রেক্সিনটাও চায়না, এটা বাংলাদেশের কোনো রেক্সিন না। আর আপনারা দেখবেন যে অনেকেই আছে আপনার কম দামি রেক্সিন দিয়ে ঠিক সেম ডিজাইন তৈরি করতেছে। জি, হয়তো আপনারা বলতে পারেন যে ভাইয়া ওখানে এত কম, আপনাদের এখানে বেশি। আপনি যখন জাস্টিফাই করবেন তখন দেখবেন যে কতটুকু ডিফারেন্স আমাদের প্রোডাক্টের সাথে ওনার, তখন আপনি এটার পার্থক্য বুঝতে পারবো। কারণ আমরা তৈরি করি, আমরা বলতে পারি যে এটার মধ্যে আমরা কী ব্যবহার করছি, কিন্তু যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ওই প্রোডাক্টগুলির মধ্যে এবং এই প্রোডাক্টগুলির মধ্যে পার্থক্যটা কী, মানসম্মত দিক থেকে কতটুকু ভালো এগুলি। দর্শক, আমি আগেই বলেছি ওনারা কোয়ালিটি সম্পর্কে কোনো স্যাক্রিফাইস করবে না, কোয়ালিটি 100% আপনারা পাবেন সাহিত্য আর কি। আচ্ছা, এটার প্রাইসটা যাচ্ছিলেন কত ভাইয়া? এটার প্রাইসটা আমরা যাচ্ছি 3000 টাকা। 3000 টাকা? জি, এটা তো দুই সিটের না? জি, এটা টু সিটের। আর যদি তিন সিটার নিতে চায় তাহলে? যদি কেউ থ্রি সিটার নিতে চায় সেক্ষেত্রে আপনার 4000 টাকা। 4000 টাকা না? জি দর্শক, এটা হচ্ছে টু সিটের, এটার প্রাইসটা হচ্ছে মাত্র 3000 টাকা। আপনারা মাত্র 3000 টাকা হলে এটা এই সোফাটা নিতে পারবেন, খুবই সুন্দর আপনার রেস্টুরেন্টের জন্য কিংবা অফিসের জন্য।
এটা বাসাবাড়িতে আপনি ইউজ করতে পারবেন, খুব সুন্দর এই সোফাটা। আর আপনি যদি চান না এটা চার সিটার বানাবেন তাও বানাতে পারবেন, ওনারা বানিয়ে দিতে পারবে জি। আর এটা কোয়ালিটির সম্পর্কে কোনো স্যাক্রিফাইস নেই, আপনার 100% কোয়ালিটি পাবেন। দেখা এটার মধ্যে কালার আছে কয়টা? এটার মধ্যে কালার অ্যাভেলেবেল, কাস্টমার যদি তার মন মতো কোনো কালার নিতে চায় সেক্ষেত্রে আমরা করে দিতে পারবো, কোনো সমস্যা। সেক্ষেত্রে যদি রেস্টুরেন্টের জন্য যদি কেউ যদি কোয়ান্টিটি কিংবা অফিসের জন্য কোয়ান্টিটি বেশি নেয় জি, সেক্ষেত্রে আপনার প্রাইসটাকে আর একটু কমাবেন? জি অবশ্যই। আর যদি আমাদের সেল প্রোডাক্ট বেশি হয় আর কি, যে দেখা যায় যে একজন তো ওনার পুরো অফিসটা ডেকোরেশন করবে আমাদের এই সোফার মাধ্যমে, সেক্ষেত্রে অবশ্যই আমরা তাকে ডিসকাউন্ট দেবো। আর এই সোফাটা আপনারা পাচ্ছেন মাত্র 9000 টাকায়, মানে এটার কোয়ালিটিটা অনেক অনেক হাই কোয়ালিটি, এই জন্য আর কি এটার প্রাইসটা একটু বেশি, আপনারা বুঝতেই পারছেন। তো নাজমুল ভাই, যদি আপনাদের থেকে যদি কেউ ঢাকা কিংবা ঢাকার বাইরে নিতে চায় সোফা, ওনারা কীভাবে আপনারা দিয়ে থাকেন? ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে বিষয় যেটা যে এখানে আমরা ঢাকার মধ্যে এখন একটা নতুন সিস্টেম করছি যে ঢাকার যেখানেই নিয়ে যাক আপনার ডেলিভারি চার্জ হলো 300 টাকা জি, ঠিক আছে। আর ঢাকার বাইরে যদি হয় সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিস সার্ভিসের মাধ্যমে নিতে হবে এবং আমাদেরকে কুরিয়ার সার্ভিস চার্জটা অ্যাডভান্স করতে হবে, আর প্রোডাক্টের মূল্যটা থাকবে কন্ডিশনের উপরে, কন্ডিশনের উপরে। আর ঢাকার বাইরে থাকা নিতে চায় যারা? জি জি জি। দর্শক, আপনারা যারা নিতে চান তাদের জন্য এই এই সুযোগটা আছে আর কি। আর যদি আপনাদের এই কারখানা যদি সরাসরি কেউ আসতে চায় কীভাবে আসবে? আমাদের এখানে আসতে চাইলে আপনার যাত্রাবাড়ি থেকে বললেই হবে রিক্সাওয়ালাদের যে কাজলা উত্তরপাড়া, উত্তরপাড়া। আর দর্শক, আপনাদের সুবিধার জন্য আমি ওনাদের ফোন নাম্বার অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে আসবেন আর কি। তো নাজমুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে ভিডিওতে হেল্প করার জন্য। ভালো থাকবেন ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক, আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, খুবই সুন্দর সুন্দর কালেকশন এই শোরুমটায়। আপনাদের সবার আমন্ত্রণ রইল, আপনারা দেখে আসবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।